ক্রিয়েটিভ আরবান এগ্রিকালচারের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত ও অভিনন্দন। আজ আমার গন্তব্যস্থল হচ্ছে হালিশহর। হালিশহর হচ্ছে একটি পুরনো ঐতিহ্যবাহী শহর, যে শহরটির সঙ্গে জড়িয়ে আছে রামপ্রসাদ, রাসমণি দেবী, শ্রী চৈতন্যদেব আরও প্রমুখ মহাত্মাদের জীবন কাহিনী। যাই হোক, আমি হালিশহর স্টেশনে চলে এসেছি। হালিশহর স্টেশনের যখন আসি তখন মেঘ, কিন্তু আকাশ ছিল মেঘাচ্ছন্ন এবং প্রচণ্ডভাবে বৃষ্টি আরম্ভ হয়েছে। ব্রিজের উপর থেকে তোলা কয়েকটি ছবি আপনাদের দেখাচ্ছি। এই স্টেশন চত্বর, এখানে এসে গাড়ি থেমেছে, আর ওই দূরে দেখা যাচ্ছে যে সমস্ত শহর যেন এখন নতুনভাবে এক সজ্জিত হওয়ার চেষ্টা করছে। ব্রিজের উপর থেকে এখনও দেখা যায় সেই পুরনো ঐতিহ্য মাছের বাজার, সেটিও পরিলক্ষিত করলাম। হালিশহর স্টেশনের সম্মুখ এই দেখুন সেই বাজার, এটা প্রতিনিয়ত প্রতিদিনই বসে। সেই বৃষ্টির মধ্যে টোটো নিয়ে আমরা সোজা চলে এলাম বালিজা ঘাট। এই ঘাটে এখানেই আছে শ্রী শ্রী সিদ্ধেশ্বরী দেবীর মন্দির, বহু পুরনো মন্দির, 350 বছরের পুরনো এই মন্দির। এই মন্দিরের সাথে আছে বহু গল্পকথা, আছে বহু আলৌকিক কাহিনী, আমি সেসবের মধ্যে যাচ্ছি না। তবে এই মন্দিরটি আমরা যে সময় আসি তখন কিন্তু মোটামুটি মূল মন্দির বন্ধই ছিল, কেবলমাত্র মন্দিরের সামনে বা যে শিব মন্দির আছে সেই মন্দিরের দরজা খোলা ছিল। বৃষ্টি পড়ছে, ভক্তদের সমাগম নেই এবং খুবই সকাল, সেই জন্য আমরা কী করা যায় না, বৃষ্টিমুখর অবস্থায় নাট মন্দিরের কাছে গিয়ে দাঁড়িয়ে রইলাম। সেই নাট মন্দির থেকে দেখা যায় গঙ্গা নদী, গঙ্গার ঘাট, সমস্ত কিছুই দেখা যায়। কী অপরূপ সভা, গঙ্গা আজ কূলে কূলে পূর্ণ, জোয়ার ছিল। এই দেখুন সেই পুরনো যুগ্ম গাছ, যেখানে অসত্য এবং বট গাছ পরস্পরকে আলিঙ্গন করে বড় হয়েছে, এখানেও আছে অনেক আলৌকিক কাহিনী, আছে অনেক গল্পকথা। যা হোক, ধর্মীয় বিশ্বাস থেকে এই সমস্ত জিনিসগুলো আসে, সেগুলো আবার এক ধরনের রোমাঞ্চকর গল্পকথার মতোই মনে হয়। আমি সেই কথার মধ্যে না যেয়ে এখন দেখছি গঙ্গার সভা। গঙ্গার ওপারে দেখা যায় সাহেবগঞ্জ। আরও যদি আমরা একটু ভালোভাবে পর্যবেক্ষণ করি তাহলে দেখতে পেলাম আমাদের কল্যাণীর সেই ঈশ্বরগুপ্ত সেতু। এই হচ্ছে সিদ্ধেশ্বরী মায়ের মন্দির। মন্দিরের দরজা তখনও খোলা হয়নি, আর 7:30টার সময় হয়তো খুলে, এখনও অনেক দেরি আছে। যা বসে বসে আমি এক ভক্তের সঙ্গে মন্দিরের মাহাত্ম্য নিয়ে এবং তাদের গল্পকথা শুনছিলাম। এই নাট মন্দির, নাট মন্দিরটি বেশ বড়, নাট মন্দিরে বেশ অনেক ভক্তদের বসার জায়গা আছে, বা ওখানে দাঁড়িয়ে যেমন আমরা আজকে বৃষ্টি থেকে বিরত হয়েছি, বৃষ্টির জলের ছাঁচ থেকে আমরা বেঁচে গেছি এই বড় নাট মন্দিরের নিচে থেকে থাকা অবস্থায়। দেখুন নাট মন্দিরের কাছ থেকে দেখা যায় গঙ্গা, গঙ্গার ঘাটের উপরেই এই মন্দির, সিদ্ধেশ্বরী মন্দির। এই ঘাটটি খুব সুসজ্জিত এবং ঘাটের স্নান করার সুবন্দোবস্ত আছে। ঘাটের দুপাশেও কিন্তু একটু মনোরম করার জন্য ছোটোখাটো দু একটি উদ্যান তৈরি করা হয়েছে। সেই ঘাট থেকে দেখা যায় ওদিকে সাহেবগঞ্জ, অনেক অনেকটি দূরে দেখা যাচ্ছে কোনো নৌকা বা ভেসেল ভেসে বেড়াচ্ছে, হয়তো মাছের আশায়। এখনও মন্দির খোলা হয়নি, আস্তে আস্তে এবার পুরোহিতের আসার সময় হয়েছে, উনি আসার পরে মন্দির খোলা হবে। মন্দিরটি দেখতে কিন্তু খুব বিরাট কিছু আহামরি নয়, কিন্তু মন্দিরের গাম্ভীর্য এবং মন্দিরের যে ঐতিহ্য তা কিন্তু অতুলনীয় এবং অনেকটা বড় মাপের। আমরা দেখছি সিদ্ধেশ্বরী মন্দিরের কাছে বসে আছি, মায়ের দেখা হয় কি না সেই জন্য অপেক্ষা করতে আরম্ভ করলাম। এবং এর মধ্যে মধ্যে আমরা মাঝে মাঝে গঙ্গার দিকে তাকিয়ে আছি, দেখি জলের উচ্ছলতা কতটা বাড়ছে কমছে, আর দেখছি আকাশের দিকে চেয়ে চেয়ে আছি, কারণ আজকে প্রবল বৃষ্টি, আষাঢ় মাসের 3 দিন, এই আগামীকাল আমাদের রথযাত্রা, এবং সেই রথযাত্রার সময় মোটামুটি একটা বৃষ্টি হওয়ার প্রবণতা থাকে। আমরা সেই বৃষ্টিমুখর অবস্থায় চারদিক যেন একটা ধোঁয়াশা হয়ে উঠেছে, ছবিগুলো কিন্তু ভালো আসছে না। আপনারা দেখুন আমরা
সেই সিদ্ধেশ্বরী মন্দিরের চত্বরে দাঁড়িয়ে আছি। মন্দিরের একদিকে আছে শিব মন্দির, যা শুনলাম ভক্তর কাছে যে দক্ষিণাকালী নামে ওই এই আমাদের মন্দিরে পূজো এই শ্রী মা পূজিত হন। এবং এই মায়ের আরও দুই সহোদরা রাজেশ্বরী বা শ্যামা সুন্দরী, তারাও কিন্তু এই হালিশহরে আছেন। এই যখন আপনার দক্ষিণাময়ী কালীর বা সিদ্ধেশ্বরী কালী মায়ের মূর্তি, আসল মূর্তিটি বহুদিন আগে চুরি হয়ে যায়, কিন্তু তার যুগল বা পা দুটিকে তার চোদা নিয়ে যেতে পারেনি, সেই দুটি পা এখনও অক্ষত অবস্থায় এখানে আছে। পরে এক ভক্তের কল্যাণে নতুন একটি বিকল্প কালী মূর্তি এখানে তৈরি করা হয়েছে এবং সেটি এখন পূজিত হন। এখানের শিবের স্বর্ণও নাকি একটু অন্য ধরনের, পশ্চিম থেকে মাথা, এই শুনলাম। সিদ্ধেশ্বর মন্দিরের যে ঘাট সেটি আপনারা দেখুন এবং সৌন্দর্য অনুভব করুন, অপরূপ সেই রূপ। সেই সুন্দর ঘাটের কাছে এই সিদ্ধেশ্বর মন্দির অনেক পুরাতন, এবং আমরা শুধু রামপ্রসাদের কালীকেই জানি তা না, সিদ্ধেশ্বরী কালী হালিশহরের বা তখনকার দিনের কুমারষট্টের একটি পুরনো ঐতিহ্যপূর্ণ মন্দির বা দেবী। সেই কালী দেবীকে আমরা দর্শন করার জন্য বহু দূর দূর থেকে লোকেরা আসেন এবং এখানে এসে তারা নিত্য পুজো দেন। নিত্য পূজার ব্যবস্থা আছে, বিশেষ বিশেষ লগ্নে বা অন্যান্য বিশেষ বিশেষ সময়ে এই মন্দিরে পূজার ব্যবস্থা আছে। প্রত্যেক অমাবস্যায় কিন্তু বেশ মহাসমারোহে এখানে পুজো হয়। ওই দূরে দেখুন চর পড়ে গেছে গঙ্গার বুকে, আস্তে আস্তে পলিমাটি জমে কি সুন্দর নতুন চর গজিয়ে উঠেছে। এই চরটি কিন্তু অনেক দিনের এবং অনেকটা বিস্তৃত চর। ঘাটের অবস্থা দেখছেন, আজকে গঙ্গা নদী কিন্তু একবারে উদ্দাম হয়ে আছে, তার বড় বড় ঢেউ এসে কিন্তু ঘাটের এখানে যে আছড়ে পড়ছে। সেই ঢেউয়ের আনাগোনা দেখতে দেখতেই সময় কখন কেটে গেল, বর্ষাও আস্তে আস্তে স্তিমিত হয়ে এসছে, এবারে বাড়ি ফেরার জন্য মন আনচান হয়েছে। আজকে হালিশহরে শুধুমাত্র সিদ্ধেশ্বরী মন্দির দেখার জন্যই আমার আশা। সেই মন্দিরের চত্বরকে আবার ভালো করে অবলোকন করলাম, যাওয়ার আগে আরেকবার আমরা ভালো করে দেখে যেতে চাই এই জায়গাটার। দেখুন কী সুন্দর, কী শোভা, সত্যি মুগ্ধ হতে হয় এই ঘাটে বসে গঙ্গা নদীকে অবগ্রহণ করার। আজ আমাদের সময় হাতে বেশি নয় এবং আমরা অন্যান্য যে দর্শনীয় জায়গাগুলো আছে সেগুলোও যাব না, শুধুমাত্র সিদ্ধেশ্বরী মায়ের টানে এখানে এসেছি। মাকে পুজো দেওয়ার জন্য আমরা মনে মনে ঠিক করে এসেছি, যা পূজারী বা মন আসার পর তার অনুমতি সাপেক্ষে আমি কয়েকটি ফটো তুললাম। তার আগে অন্য জায়গায় লেখা আছে যে ফটো তোলা নিষিদ্ধ। যা হোক, উনি আমাকে করুণা করেছেন বা আমরা বলতে পারি শ্রী মা সিদ্ধেশ্বরী দেবীর করুণায় আমি কয়েকটি ফটো মায়ের তুলতে সক্ষম হয়েছি। সেই ফটোগুলি আপনাদের দেখাবো, দেখুন আপনারা আমাদের যে ফটো এখন গঙ্গা নদীর, দেখুন গঙ্গা নদীর পরেই আমরা শ্রী মায়ের এই ফটোগুলি আপনাদের দেখাবো। এই গঙ্গার অপরূপ দৃশ্য দেখতে দেখতে কিন্তু মন সত্যি একটা চিত্তে বৈকুল্য আসে বা মন একটা আনচান করে। কী সুন্দর গঙ্গার শোভা, আর সেই গঙ্গার তীরে আমাদের পুরনো ঐতিহ্যবাহী 350 বছরের কেউ আরও পুরাতন সিদ্ধেশ্বরী মন্দির। এই সিদ্ধেশ্বরী মন্দির প্রতিদিন ভক্তরা আসেন এবং বিশেষ বিশেষ অনুষ্ঠানে এখানে ভিড় উপচে পড়ে, সে কথাও শুনলাম। কাজেই এই মন্দিরটি দেখার জন্য আপনাদের আমন্ত্রণ থাকলো, এখানে আসাও খুব সহজ। আমি কল্যাণী থেকে ঘোষপাড়া হয়ে সরাসরি হালিশহর স্টেশনে নেমে টোটো ধরেই এখানে চলে এসেছি। আপনারা প্রয়োজন হলে কলকাতা থেকে যারা আসছেন তারাও হালিশহরে নেমে একইভাবে এখানে চলে আসতে পারেন, বা কল্যাণী এই সমস্ত জায়গায় কাঁচাপাড়ায় নেমে বাঘের মোড় হয়ে আপনার আবার টোটো বা অটো ধরেও এখান থেকে আসা যায়। হুগলির ওই পারে যারা আছেন তারা সাহেবগঞ্জ থেকে বা ডানলপ ঘাট থেকে বেরিয়ে এসেও টোটো ধরে এই মন্দির চত্বরে চলে আসতে পারে। দেখুন গঙ্গার সভা দেখার জন্য এক ভক্ত বা এক পরিবারক তিনি খুব সুন্দর দাঁড়িয়ে দাঁড়িয়ে ছাড়িয়ে ছাড়িয়ে প্রকৃতির সৌন্দর্য অনুভব করছেন। সত্যিই অপরূপা গঙ্গা, সত্যিই অপরূপা আমাদের সিদ্ধেশ্বরী মা। জয় মা সিদ্ধেশ্বরী।
হয় মাসিক উৎসবে।